শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনা টপিক হচ্ছে কানেকটিভ টিস্যু। প্রথমে আমরা জানতে চাই টিস্যু মানে কি। টিস্যু হচ্ছে এ কালেকশন অফ সেল হ্যাভিং সিমিলার ফিচার অ্যান্ড অরিজিন পারফর্মিং সিমিলার ফাংশন। এই কথাগুলোর মানে হচ্ছে কতগুলো সেলের সমষ্টি যারা একই জায়গা থেকে ডেভেলপ করে, যাদের একই রকম ফিচার থাকে এবং যারা একই কাজ করে, সেই সেলের সমষ্টিকেই বলা হয় টিস্যু। তাহলে একটা টিস্যুতে আমরা জানলাম সেল থাকে। শুধু কি সেল দিয়ে টিস্যু তৈরি হয়? তা কিন্তু নয়। একটা টিস্যুতে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে বলা হয় ইন্টারসেলুলার ম্যাট্রিক্স অর ইন্টারসেলুলার সাবস্টেন্স অর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, অনেকগুলো নামে ডাকা হয়। আর এই টিস্যু স্টাডিকেই বলা হয় হিস্টোলজি। সো আমরা হিস্টোলজিতে টিস্যু স্টাডি করি। তাহলে সাপ্লিমেন্টারি কোয়েশ্চন হচ্ছে যে সেল স্টাডি করি কোথায়? আমরা সেল স্টাডি করি সাইটোলজিতে। আমাদের বডিতে চার রকমের বেসিক টিস্যু আছে। সেই বেসিক টিস্যুগুলো হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু বা ইপিথেলিয়াম, কানেকটিভ টিস্যু যার আর এক নাম সাপোর্টিং টিস্যু, দেন মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। সো চার রকমের বেসিক টিস্যু আমাদের বডিতে আছে। আমরা একটু আগে বলেছি সেল দিয়ে টিস্যু তৈরি হয়, টিস্যু দিয়ে অর্গান তৈরি হয়, আর অর্গান দিয়ে সিস্টেম তৈরি হয়, সিস্টেম দিয়ে বডি তৈরি হয়। এখন এই বিভিন্ন টিস্যুর মাঝে কিছু ছোটখাটো ডিফারেন্স আছে। যেমন ইপিথেলিয়াল টিস্যুতে সেলের পরিমাণ বেশি থাকে, ম্যাট্রিক্সটা কম থাকে। কানেকটিভ টিস্যুতে সেলের পরিমাণ কম থাকে, ম্যাট্রিক্সটা বেশি থাকে। মাসকুলার টিস্যুতে সেলের পরিমাণ বেশি, আর নার্ভাস টিস্যুতে কোনো ম্যাট্রিক্স থাকেই না, সেটা শুধু সেল দিয়ে তৈরি। সো এরকম কম্পোজিশনাল কিছু ডিফারেন্স বিভিন্ন টিস্যুর মধ্যে আছে। ইপিথেলিয়াল টিস্যু নিয়ে ইতিমধ্যে আমি আমার একটি ভিডিও লেকচার আপলোড করেছি। সো আজকে আমার আলোচনার টপিক হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর অন্য নাম, ইট ইজ অলসো নোন এজ সাপোর্টিং টিস্যু অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য বেসিক টিস্যু অফ আওয়ার বডি। কানেকটিভ টিস্যু কাকে বলে? The tissues which provide general structure, mechanical strength, space filling, and physical and metabolic support for more specialized tissue. তাহলে আমরা বুঝলাম connective tissue more specialized tissue কে সে অনেকগুলো help করে। General structure তৈরি করে, mechanical strength দেয়, space fill করে, then physical and metabolic support দেয়। এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যুর কাজ। তার মানে কানেকটিভ টিস্যু আলটিমেটলি সাপোর্টের কাজ করে। কানেকটিভ টিস্যুর নিজস্ব কিছু কাজও আছে যেটা তার অন্য কারোর সাথে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে ডিফেন্স ফাংশন। সেগুলো আমরা ধীরে ধীরে জানব। একটু আগে যে ডেফিনিশনটা বলেছি সেখান থেকে দেখলাম যে কানেকটিভ টিস্যু একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে, যে ফ্রেমওয়ার্কটা ফিজিক্যালি বিভিন্ন সেল বা টিস্যুকে কানেক্ট করে যাতে অর্গান তৈরি হয়। দেন কানেকটিভ টিস্যু বিভিন্ন গ্ল্যান্ডের মধ্যে সাপোর্টিং স্ট্রোমা তৈরি করে। আমরা জানি গ্ল্যান্ডের মাঝে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইপিথেলিয়াল পার্ট যার নাম হচ্ছে প্যারেনকাইমা, আর একটা হচ্ছে সাপোর্টিং পার্ট যার নাম হচ্ছে স্ট্রোমা। সো এই স্ট্রোমাটাই হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু ফর্মস দা স্ট্রোমা অব দি অর্গান অর গ্ল্যান্ড। এর বাইরে কানেকটিভ টিস্যুতে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে, সেই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বিভিন্ন টিস্যুকে মেটাবলিক সাপোর্ট দিয়ে থাকে। সো এগুলো হচ্ছে সবই কানেকটিভ টিস্যুর সাপোর্টিভ রোল। এই জন্যই কানেকটিভ টিস্যুকে বলা হয় সাপোর্টিং টিস্যু। কানেকটিভ টিস্যুতে আমরা কিছু স্ট্রাকচারাল প্রপার্টি দেখি। যেমন তিনটা স্ট্রাকচারাল প্রপার্টি কানেকটিভ টিস্যুতে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে কানেকটিভ টিস্যুতে টেনসাইল স্ট্রেংথ আছে।
আমরা যদি কোনো কানেকটিভ টিস্যুকে পুল করি বা স্ট্রেচিং করি বা টিয়ারিং করতে চাই, সে সেটাকে রেজিস্ট করবে, বাধা দিবে। সুতরাং আমরা বলবো কানেকটিভ টিস্যুর টেনসাইল স্ট্রেংথ আছে। দেন কানেকটিভ টিস্যুর ইলাস্টিসিটি পাওয়া যায়। এই ইলাস্টিসিটি মানে হচ্ছে সে তাকে যদি আমরা মেকানিক্যালি ডিস্টরশন করি, সে আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে। দ্যাট ইজ কল্ড ইলাস্টিসিটি। টেনসাইল স্ট্রেংথের সাথে জড়িত হচ্ছে কানেকটিভ টিস্যুর কোলাজেন ফাইবার, আর এই ইলাস্টিসিটির সাথে জড়িত কানেকটিভ টিস্যুর ইলাস্টিক ফাইবার। সুতরাং দুই ফাইবার দুটো বিশেষ প্রপার্টি তৈরি করছে। এছাড়া আরেকটা প্রপার্টিজ আছে, স্ট্রাকচারাল প্রপার্টিজ কানেকটিভ টিস্যুর, তার নাম হচ্ছে ভলিউম। কানেকটিভ টিস্যুতে যে গ্রাউন্ড সাবস্টেন্সটা থাকে সে ওয়াটার ধরে রাখে, ওয়াটার বাইন্ড করে রাখে, আর ওয়াটার বাইন্ড করলে কোন একটা এরিয়াতে ভলিউম ইনক্রিজ করে। সুতরাং কানেকটিভ টিস্যু থাকলে ভলিউম ইনক্রিজ করবে। দিজ আর দা স্ট্রাকচারাল প্রপার্টিস অব দি কানেকটিভ টিস্যু। এখন আমরা জানবো কানেকটিভ টিস্যুর অরিজিন বা ডেভেলপমেন্ট কোথা থেকে হয়। আমরা এইটুকু জানি যে এপিথিলিয়াল টিস্যু তিনটা জার্ম লেয়ার থেকেই ডেভেলপ করে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থেকে। কিন্তু কানেকটিভ টিস্যু আমরা দেখব সে মেইনলি ডেভেলপ করে ফ্রম দা মেসোডার্ম। তাহলে মোস্ট অব দা কানেকটিভ টিস্যু ডেভেলপস ফ্রম দি মেসোডার্ম, বাট হেডনেক রিজিওনে যে কানেকটিভ টিস্যু থাকে সেই কানেকটিভ টিস্যু ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম থেকে। তাহলে বুঝলাম আমরা যে কানেকটিভ টিস্যু ডেভেলপমেন্টের জন্য কিছু কানেকটিভ টিস্যু আসে এক্টোডার্ম থেকে, নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম থেকে, আর ম্যাক্সিমাম কানেকটিভ টিস্যু আসে ফ্রম মেসোডার্ম। আমাদের বডিতে কোনো কানেকটিভ টিস্যু নাই যে এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে। সো যেখান থেকে কানেকটিভ টিস্যু ডেভেলপ করুক না কেন, যখন জার্ম লেয়ার থেকে সেলগুলো বের হয়ে কোনো একটা টিস্যু তৈরি করতে যাবে, তখন সেলগুলোর মাঝে একটা লুজ অ্যাপিয়ারেন্স দেখা যায়। এই লুজ অ্যাপিয়ারেন্সটার নাম মেসেনকাইম। তাইলে আমি এক কথায় বলতে পারি কানেকটিভ টিস্যু ডেভেলপ করে ফ্রম দা মেসেনকাইম। তাহলে আমি মেসেনকাইমকে দুই রকম মেসেনকাইম বলতে পারি, একটা হচ্ছে মেসোডার্মাল মেসেনকাইম আর একটা হচ্ছে নিউরাল ক্রেস্ট মেসেনকাইম। এই দুই মেসেনকাইম থেকে কানেকটিভ টিস্যু ডেভেলপ করে। নাও কানেকটিভ টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স গুলো জানবো। এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ফিচারও বলা যায়। আমরা যদি ফিচার গুলোকে অন্য টিস্যু মানে এপিথিলিয়াল টিস্যুর সাথে পাশাপাশি রাখি, তাহলে এপিথিলিয়াম এবং কানেকটিভ টিস্যুর ডিফারেন্স তৈরি হয়ে যাবে। এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। গিভ দ্য ডিফারেন্স বিটুইন কানেকটিভ টিস্যু অ্যান্ড এপিথিলিয়াল টিস্যু ইন টেবুলেটেড ফর্ম। সো আমরা কি কি ডিফারেন্স দেখাতে পারি দেখা যাক। এক নম্বর হচ্ছে কানেকটিভ টিস্যুতে সেলুলার এলিমেন্ট মিনিমাম থাকে, ম্যাট্রিক্সটা থাকে ম্যাক্সিমাম। আমরা জানি এপিথিলিয়াল টিস্যুতে সেলুলার এলিমেন্টই ম্যাক্সিমাম আর ম্যাট্রিক্সটা থাকে মিনিমাম, কিন্তু কানেকটিভ টিস্যুতে তার উল্টা। দেন এপিথিলিয়াল টিস্যুতে কোনো ডাইরেক্ট ব্লাড সাপ্লাই থাকে না, কিন্তু কানেকটিভ টিস্যুতে ডাইরেক্ট ব্লাড সাপ্লাই আছে। দেন নার্ভ সাপ্লাইও পাবো আমরা কানেকটিভ টিস্যুতে। দেন কানেকটিভ টিস্যু ডেভেলপ করে ফ্রম দ্য মেসেনকাইম, দুই রকম মেসেনকাইম থেকে ডেভেলপ করবে। একটা হচ্ছে মেসোডার্মাল মেসেনকাইম, যেখান থেকে মোস্ট অব দ্য কানেকটিভ টিস্যু ডেভেলপ করে, আর একটা হচ্ছে নিউরাল ক্রেস্ট মেসেনকাইম, যেখান থেকে হেডনেক রিজিওনের কানেকটিভ টিস্যু ডেভেলপ করে। আর আমরা বলতে পারি যে এপিথিলিয়াল টিস্যুর মাঝে বেজমেন্ট মেমব্রেন থাকে, কানেকটিভ টিস্যুতে বেজমেন্ট মেমব্রেন থাকবে না। এপিথিলিয়াল টিস্যুতে পোলারিটি দেখা যায়, কানেকটিভ টিস্যুতে পোলারিটি দেখা যাবে না। এগুলো আদার ডিফারেন্স। নাও আমি এবার দেখাবো কানেকটিভ টিস্যুর ফাংশন কি। শুরুর দিকে আমি বলেছিলাম কানেকটিভ টিস্যু সাপোর্টিং টিস্যু, সো কিছু তার সাপোর্টিং ফাংশন প্রথমেই আমি দেখিয়ে ফেলেছি। এর বাইরেও কানেকটিভ টিস্যুর কাজ আছে, তো আমি ওভারঅল কানেকটিভ টিস্যুর কাজটুকু একদম কম কথায় বললে চারটা কাজ আমি দেখাবো। এক নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, এটা হচ্ছে সাপোর্টিং ফাংশন। দেন মেটাবলিক সাপোর্ট দেয়, এটাও তার সাপোর্টিং ফাংশন। দেন এইটা হচ্ছে তার নিজস্ব ফাংশন, এটা কোনো সাপোর্টিং ফাংশনের ইস্যু নয়, এটা তার টিস্যু হিসেবে স্বতন্ত্র ফাংশন, এইডিং ইন দ্য ডিফেন্স এন্ড প্রোটেকশন অব দি বডি।
কানেকটিভ টিস্যু আমাদের বডিকে প্রোটেকশন দেয়, ডিফেন্স মেকানিজমে হেল্প করে, এটা কারো সাপোর্ট দেওয়াদের বিষয় না, নিজের মেরিট এটা। দেন কানেকটিভ টিস্যু ফর্মস এ সাইট ফর স্টোরেজ অব দি ফ্যাট, ফ্যাট স্টোর করে কানেকটিভ টিস্যু। এই দুটো হচ্ছে তার নিজস্ব ফাংশন, আর প্রথম দুটো হচ্ছে তার সাপোর্টিং ফাংশন। এখন আমরা যাব ক্লাসিফিকেশনের মাঝে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, রিটেন এর জন্য, ভাইবার জন্য, যে কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন লেখো। এই কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন নিয়ে আমি আমার টিচিং লাইফের শুরুতে খুব বিপদে পড়েছিলাম, কারণ এক একটা বইতে এক এক রকম ভাবে লেখা আছে। যেমন জানকুরিয়াতে একরকম, রসের মাঝে আর একরকম, উইটারের মাঝে একরকম, এনএমএস এর মাঝে একরকম, গার্টনারের মাঝে একরকম, বেইলির মাঝে আর একরকম, ডিফিওরির মাঝে আর একরকম। সুতরাং আমি কোনটা ফলো করব, তখন আমি ঠিক করলাম জানকুরিয়া ফলো করব। এখন আমার কাছে জানকুরিয়ার 8th এডিশন, 9th এডিশন, 10, 11, 12, 13 এই সবগুলো এডিশন আছে। এখন দেখা যাচ্ছে জানকুরিয়ার 8th এ যা লেখা তার সাথে 9th এর কোনো মিল নাই, 9th এ যা লেখা তার সাথে 10th এর মিল নাই। তাহলে এখন আমি কোথায় যাব? এক বইয়ের সাথে আরেক বই মিলছে না। সুতরাং আমি তখন ঠিক করলাম আমি একটা ক্লাসিফিকেশন দাঁড় করাবো, যে ক্লাসিফিকেশনে সবগুলো বই কভার করবে, সেই ক্লাসিফিকেশনটাই আজকে আমি সবাইকে দেখাবো। এবং আমি এক্সপেক্ট করব আজকে আমার ভিডিওগুলো যারা দেখছে তারা সবাই এই ক্লাসিফিকেশনটা ফলো করবে। অনেক বই সাথে এই ক্লাসিফিকেশনটা হুবহু মিলে যাবে, আবার অনেক বই অনেক কিছু আমি এর সাথে অ্যাড করেছি। প্রথমে আমি কানেকটিভ টিস্যুকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। তাহলে এমব্রায়ো মানে এমব্রায়োনিক লাইফে যে কানেকটিভ টিস্যু থাকে সেটার নাম হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু, আর অ্যাডাল্টে যে কানেকটিভ টিস্যু পাওয়া যাবে তার নাম অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু দুই রকমের, একটা হচ্ছে মেসেনকাইমাল কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে মিউকাস অর মিউকয়েড কানেকটিভ টিস্যু। আমি মনে আছে একবার একটা পরীক্ষার বোর্ডে বসেছিলাম, একজন এক্সটার্নাল ছিলেন, ইনি ধরছিলেন প্রশ্ন যে বলতো এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু কি কি আছে। তা এক স্টুডেন্ট মিউকাস বলছিল, উনি ডিনাই করে বললেন না মিউকাস হবে না মিউকয়েড হবে। তো যে যে এক্সামিনার সেটা বলেছিলেন ওনাকে আমি একটু রিকোয়েস্ট করব আরো কিছু বই দেখতে, তাহলে উনি বুঝতে পারবেন আসলে মিউকাস বা মিউকয়েড দুটো নামই কিন্তু আছে। সো এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু দুই রকমের, মেসেনকাইমাল কানেকটিভ টিস্যু, মিউকাস আর মিউকয়েড কানেকটিভ টিস্যু। আরেকটা হচ্ছে অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। অ্যাডাল্ট কানেকটিভ টিস্যুকে আমি দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে জেনারেল কানেকটিভ টিস্যু অর কানেকটিভ টিস্যু প্রপার, আর একটা হচ্ছে স্পেশাল কানেকটিভ টিস্যু অর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এখন কোনো বই এটাকে বলে কানেকটিভ টিস্যু প্রপার, তো কোনো বই বলে জেনারেল কানেকটিভ টিস্যু, আবার কোনো বই বলে স্পেশাল, কোনো বই বলে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। সব ধরনের কথাই কোনো না কোনো বইতে আছে, সো আমি কিন্তু একসাথে মিলিয়ে দিলাম। কানেকটিভ টিস্যু প্রপার বা জেনারেল কানেকটিভ টিস্যু দুই রকমের, একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। এখন লুজ আর ডেন্স কেন বলছে? লুজ কানেকটিভ টিস্যুতে সেলের পরিমাণ বেশি থাকে, ফাইবারের পরিমাণ কম থাকে, আর ডেন্স কানেকটিভ টিস্যুতে ফাইবারের পরিমাণ বেশি থাকে। ভাইবাতে জিজ্ঞেস করা হয় ডেন্স কানেকটিভ টিস্যুতে কোন জিনিসটা ডেন্সলি থাকে, আমরা বলবো সেখানে ফাইবার ডেন্সলি থাকে, ফাইবারের পরিমাণ বেশি থাকে দেন সেল। সুতরাং বুঝলাম দুই ভাগে ভাগ করা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার কে, একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু আর একটা ডেন্স কানেকটিভ টিস্যু। তো এই ডেন্স কানেকটিভ টিস্যুর মাঝে আমি বলেছি যে ফাইবার বেশি থাকে, এই ফাইবার গুলো কিভাবে থাকে? যদি ফাইবার গুলো এরকম হ্যাপাজার্ডলি সাজানো থাকে তখন এই জাতীয় কানেকটিভ টিস্যুকে বলা হয় ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, আর যদি ফাইবার গুলো এরকম প্যারালালি সাজানো থাকে তখন সেটাকে বলা হয় ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। তাইলে আমরা বুঝলাম যে কানেকটিভ টিস্যুতে ফাইবার গুলো বেশি থাকে এবং ফাইবার গুলো ইরেগুলারলি সাজানো থাকে তার নাম ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, আর যে কানেকটিভ টিস্যুতে নাম্বার ওয়ান ফাইবার বেশি থাকবে সেলের চাইতে, দ্যাটস ওয়াই ইট ডেন্স, আর ফাইবার গুলো যদি রেগুলারলি থাকে তার নাম হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু।
এখন এই যে ফাইবার ফাইবার কথাটা আমি বলে যাচ্ছি, কোন ফাইবার? কানেকটিভ টিস্যুতে তিন রকমের ফাইবার আছে, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার অ্যান্ড রেটিকুলার ফাইবার। যদি আমরা দেখি কোলাজেন ফাইবার গুলো এরকম প্যারালালি থাকে, রেগুলারলি অ্যারেঞ্জ থাকে, তখন তার নাম হবে ডেন্স রেগুলার কোলাজেনাস কানেকটিভ টিস্যু। আর এই ফাইবার গুলো যদি হয় ইলাস্টিক ফাইবার, এরকম ইলাস্টিক ফাইবার যদি প্যারালালি সাজানো থাকে, তখন সেটাও ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু, কিন্তু এখানে ফাইবারটা আলাদা, ফাইবারটা হচ্ছে ইলাস্টিক ফাইবার। এই জন্য এই টিস্যুর নাম হবে ডেন্স রেগুলার ইলাস্টিক কানেকটিভ টিস্যু। তাহলে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যুর মাঝে দুটো টাইপ পাওয়া গেল, একটা হচ্ছে ডেন্স রেগুলার কোলাজেনাস কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে ডেন্স রেগুলার ইলাস্টিক কানেকটিভ টিস্যু। কোন কোন বইতে এই ইলাস্টিক কানেকটিভ টিস্যুরই অন্য নাম দিয়েছে ইলাস্টিক টিস্যু, সেই বইতে হয়তো আমরা ডেন্স রেগুলার ইলাস্টিক কানেকটিভ টিস্যু শব্দই পাবো না, আমরা আলাদা পাবো ইলাস্টিক টিস্যু। তাহলে এই ইলাস্টিক টিস্যুটা অন্য বইতে কোথায় পড়বে সেটা মিলানো খুব কঠিন হয়ে যায়, কোন জায়গায় পড়বে ইলাস্টিক টিস্যু। স্পেশাল অর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, এই কানেকটিভ টিস্যু পাঁচ রকমের। প্রথমে আমরা পাবো রেটিকুলার কানেকটিভ টিস্যু বা রেটিকুলার টিস্যু, দেন পাবো অ্যাডিপোজ টিস্যু, তারপরে বোন, কার্টিলেজ এবং ব্লাড। সো পাঁচ ধরনের স্পেশাল কানেকটিভ টিস্যু পাওয়া যায়। এই রেটিকুলার টিস্যু এটা বা দুই রকমের, একটা হচ্ছে হিমোপয়েটিক টিস্যু আর একটা হচ্ছে লিম্ফেটিক টিস্যু। যেমন বোন মেরো হচ্ছে হিমোপয়েটিক স্ট্রাকচার, এটা এক ধরনের হিমোপয়েটিক টিস্যু, আর হিমোপয়েটিক টিস্যু হওয়ার কারণে বোন মেরো হচ্ছে রেটিকুলার টিস্যু। আর লিম্ফেটিক টিস্যু মানে হচ্ছে যত লিম্ফয়েড অর্গান আছে সবাই লিম্ফেটিক টিস্যুর মধ্যে পড়বে, যেমন স্প্লিন, থাইমাস, লিম্ফ নোড, টনসিল, এগুলো সবাই পড়বে রেটিকুলার টিস্যুর ভিতরে, লিম্ফেটিক টিস্যুর এক্সাম্পল। অ্যাডিপোজ টিস্যু আবার দুই রকমের, একটা হচ্ছে হোয়াইট অ্যাডিপোজ টিস্যু আর একটা ব্রাউন অ্যাডিপোজ টিস্যু। আমরা যদি কানেকটিভ টিস্যুর পুরো ক্লাসিফিকেশনটা একসাথে দেখতে চাই তাহলে এরকম দেখাবে, কানেকটিভ টিস্যু দুই রকমের, এমব্রায়োনিক অ্যান্ড অ্যাডাল্ট। এমব্রায়োনিক এর ভিতরে মেসেনকাইমাল অ্যান্ড মিউকাস অর মিউকয়েড কানেকটিভ টিস্যু, অ্যাডাল্টের ভিতরে একটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার অর জেনারেল কানেকটিভ টিস্যু আর একটা স্পেশালাইজড অর স্পেশাল কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু প্রপারের মাঝে একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স এর মধ্যে একটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। ডেন্স রেগুলার এর মাঝে কোন ফাইবার রেগুলার তার উপর বেসিস করে ডেন্স রেগুলার কোলাজেনাস কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে ডেন্স রেগুলার ইলাস্টিক কানেকটিভ টিস্যু। স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মাঝে পাঁচটা টাইপ আছে, একটা হচ্ছে রেটিকুলার টিস্যু, অ্যাডিপোজ টিস্যু, দেন বোন, কার্টিলেজ অ্যান্ড ব্লাড। রেটিকুলার টিস্যুর মধ্যে একটা হিমোপয়েটিক টিস্যু আর একটা হচ্ছে লিম্ফেটিক টিস্যু। অ্যাডিপোজ টিস্যুর মাঝে দুই রকমের, একটা হচ্ছে হোয়াইট অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড ব্রাউন অ্যাডিপোজ টিস্যু। সো দ্যাট ইজ দ্য কমপ্লিট ক্লাসিফিকেশন অফ দি কানেকটিভ টিস্যু। আমি সবার কাছে অনুরোধ, কেউ ক্লাসিফিকেশনটা যদি শুদ্ধভাবে শিখতে চাও তাহলে এটা ফলো করবে, এটা একদম কমপ্লিট একটা ক্লাসিফিকেশন যেটা সব বইয়ের সাথে, যেটা করিলেট করবে সব বইয়ের সাথেই যাবে এই ক্লাসিফিকেশনটা। নাও কানেকটিভ টিস্যুর কম্পোজিশন জানতে চাই। আমি শুরুতে বলেছিলাম একটা টিস্যু তৈরি হয় সেল এবং ইন্টারসেলুলার ম্যাট্রিক্স দিয়ে, সুতরাং কানেকটিভ টিস্যুতেও তাই পাবো, সেল মানে সেলুলার এলিমেন্ট পাবো আর পাবো ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, যাকে আমি সংক্ষেপে তখন ম্যাট্রিক্স বলেছিলাম। সো সেল এবং ম্যাট্রিক্স দিয়েই কানেকটিভ টিস্যু তৈরি হয়। কানেকটিভ টিস্যুতে কি কি সেল পাওয়া যায় প্রথমে জানবো। আমরা কানেকটিভ টিস্যুতে দেখব ফাইব্রোব্লাস্ট পাওয়া যাবে, এবং ফাইব্রোব্লাস্ট যখন বৃদ্ধ হয় তার নাম ফাইব্রোসাইট, এবং কিছু স্পেশাল ফাইব্রোব্লাস্টকে বলে মায়োফাইব্রোব্লাস্ট, এটা একটাই গ্রুপ ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোসাইট এবং মায়োফাইব্রোব্লাস্ট। দেন আমরা দেখব প্লাজমা সেল, দিস ইজ দ্য প্লাজমা সেল, দেন অ্যাডিপোজ সেল, দেন ম্যাক্রোফেজ, দিস ইজ দ্য ম্যাক্রোফেজ, দেন মাস্ট সেল, দেন পিগমেন্ট সেল, দিস ইজ দ্য পিগমেন্ট সেল, যার নাম মেলানোসাইট, তারপরে পাবো রেটিকুলার সেল, তারপরে লিউকোসাইট, লিউকোসাইট মানে WBC সেল, যেমন লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, এগুলো হচ্ছে WBC সেল।
তারপরে আমরা পাবো হচ্ছে আনডিফারেন্সিয়েটেড স্টেম সেল, যেমন পেরিসাইট, যার আর এক নাম অ্যাডভেন্টিশিয়াল সেল বা পেরিভাস্কুলার সেল। সো দিজ আর দ্য সেলস অব দি কানেকটিভ টিস্যু অ্যাজ এ হোল। এখন আমরা এই সেলগুলোকে দুটো গ্রুপে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে সেলস অব দি জেনারেল কানেকটিভ টিস্যু আর সেলস অব দি স্পেশাল কানেকটিভ টিস্যু। দুটোর সেল কিন্তু একরকম নয়, জেনারেল কানেকটিভ টিস্যুর এক ধরনের সেল, স্পেশাল কানেকটিভ টিস্যুর সেল আরেক ধরনের। এখন আমরা যাচ্ছি জেনারেল কানেকটিভ টিস্যুর সেল কি কি আছে। জেনারেল কানেকটিভ টিস্যুতে আমরা দেখব কিছু সেল আছে যারা সবসময় সেই কানেকটিভ টিস্যুতে থাকে, কানেকটিভ টিস্যুতেই তাদের জন্ম, কানেকটিভ টিস্যুতেই তাদের মৃত্যু, তারা সেই জায়গা থেকে নড়েও না চড়েও না। এদেরকে বলা হয় ফিক্সড সেল অর রেসিডেন্ট সেল। এর বাইরে আছে ওয়ান্ডারিং, ট্রানজিয়েন্ট, ফ্রি অর মাইগ্রেন্ট সেল। এই ওয়ান্ডারিং সেলগুলো কোন জায়গা থেকে বেড়ানোর জন্য আসবে, বেড়ানো শেষ আবার চলে যাবে, সুতরাং এরা সবসময় সেই টিস্যুতে থাকবে না। এই জাতীয় সেলকে বলে ওয়ান্ডারিং সেল বা ট্রানজিয়েন্ট সেল বা ফ্রি সেল অর মাইগ্রেন্ট সেল। তাহলে আমি জেনারেল কানেকটিভ টিস্যুর সেলগুলোকে দুটো গ্রুপে ভাগ করছি, একটা হচ্ছে ফিক্সড সেল আর একটা ওয়ান্ডারিং সেল। ফিক্সড সেলের মধ্যে যে যে নামগুলো পাবো, একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোসাইট, মায়োফাইব্রোব্লাস্ট, দেন পিগমেন্ট সেল বা মেলানোসাইট, দেন ম্যাক্রোফেজ, যার আর এক নাম টিস্যু হিস্টিওসাইট অর ক্লেমাস্টোসাইট, দেন মাস্ট সেল, দেন আনডিফারেন্সিয়েটেড স্টেম সেল, যেমন পেরিসাইট, যার আর এক নাম হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল সেল বা পেরিভাস্কুলার সেল। দিজ আর দ্য ফিক্সড অর রেসিডেন্ট কানেকটিভ টিস্যু সেলস, জেনারেল কানেকটিভ টিস্যু সেল। আর ওয়ান্ডারিং সেলের মাঝে আমরা মূলত পাবো ব্লাডের সেলগুলো, এরা ব্লাড থেকেই বেড়াতে আসে টিস্যুতে, আবার টিস্যু থেকে ব্লাডে চলে যায়। তো এই ওয়ান্ডারিং সেলের যে লিস্ট আমরা দেখবো সবই হচ্ছে WBC সেল, যেমন নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, দেন প্লাজমা সেল। প্লাজমা সেল তো এক ধরনের লিম্ফোসাইটের মডিফিকেশন। এই সেলগুলো হচ্ছে ওয়ান্ডারিং সেল বা মাইগ্রেন্ট সেল বা ট্রানজিয়েন্ট বা ফ্রি সেল বলা হয়। এবার আমরা জানবো সেলস অব দি স্পেশাল কানেকটিভ টিস্যু কি কি আছে। আমরা জানি স্পেশাল কানেকটিভ টিস্যুর মাঝে একটা হচ্ছে রেটিকুলার টিস্যু। সো রেটিকুলার টিস্যুতে যে সেলগুলো থাকে তারা হচ্ছে রেটিকুলার সেল, সেটা আলাদা। দেন এডিপোজ টিস্যু আরেকটা স্পেশালাইজড টিস্যু, তার সেলের নাম এডিপোজ সেল বা ফ্যাট সেল বা লাইপোসাইট বা এডিপোসাইট, অনেকগুলো নাম তার। তাহলে এডিপোজ টিস্যুর আলাদা নিজস্ব সেল আছে। তারপর হচ্ছে বোন, বোন একটা স্পেশাল কানেকটিভ টিস্যু, তার নিজস্ব সেল আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। দেন কার্টিলিজের নিজস্ব সেল আছে, কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট। দেন ব্লাডের নিজস্ব সেল আছে, RBC, WBC, প্লেটলেটস। তার মানে আমরা বুঝলাম স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর নিজস্ব আলাদা সেল আছে আর জেনারেল কানেকটিভ টিস্যুর সেল আলাদা। এখন পরীক্ষাতে মাঝে মাঝে এই প্রশ্ন আসে রিটেনে, নেম দা সেলস অব দি কানেকটিভ টিস্যু। এখন এই প্রশ্ন করলে স্টুডেন্ট কোনটা লিখবে, জেনারেলটা লিখবে নাকি স্পেশালটা লিখবে? আমি হয়তো বলতে পারি না, কানেকটিভ টিস্যু কিছু না যদি বলে জেনারেল স্পেশাল, আমাদেরকে জেনারেলটাই ধরে নিতে হবে, আমি ধরাধরির দিকে যাব কেন? আমার কাছে কোয়েশ্চনটা ক্লিন কাট লেখা থাকবে, আমি সে অনুযায়ী উত্তর দিব। যদি লেখা হয় নেম দা সেলস অফ কানেকটিভ টিস্যু, আমি সবই লিখব। আর যদি লেখা হয় না নেম দা সেলস অফ দি জেনারেল কানেকটিভ টিস্যু, তাহলে আমি শুধু জেনারেল কানেকটিভ টিস্যুর সেলগুলো নাম লিখব, ক্লাসিফাই করে লিখব ফিক্সড সেল, ওয়ান্ডারিং সেল ফর্মে। এখন আমাদেরকে কোয়েশ্চন গুলো যারা করবেন তারা এইভাবে একটু ক্লারিফাই করে দিলেই কিন্তু হয়ে যায়। তো আমরা ইন্ডিভিজুয়াল এই সেলগুলো নিয়ে একটু আলাপ করে যেতে পারি। প্রথমে ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট হচ্ছে একটা ফিক্সড সেল এবং দিস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট সেল অফ দি কানেকটিভ টিস্যু, জেনারেল কানেকটিভ টিস্যু অবশ্যই। যদি বলা হয় কানেকটিভ টিস্যুর একটা সেলের নাম বলো, তাহলে বলতে হবে ফাইব্রোব্লাস্টের নাম। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট সেল অফ দ্য জেনারেল কানেকটিভ টিস্যু ইজ দ্য ফাইব্রোব্লাস্ট, সো এর নাম বলতেই হবে। এবং এই ফাইব্রোব্লাস্ট তৈরি হয় ফ্রম দ্য আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল থেকে।
এই ফাইব্রোব্লাস্টের কাজ কি? ফাইব্রোব্লাস্ট হচ্ছে সেলুলার এলিমেন্ট। আর এছাড়া কানেকটিভ টিস্যুর আরেকটা পার্ট হচ্ছে এক্সট্রা সেলুলার সাবস্টেন্স বা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা তাহলে কে তৈরি করে? এটা এই ফাইব্রোব্লাস্টই তৈরি করে। সুতরাং ফাইব্রোব্লাস্টের মেইন কাজ হচ্ছে সিনথেসিস অফ অলমোস্ট অল দা ম্যাট্রিক্স। পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় যে কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সটা কে তৈরি করে, উত্তর হবে এই ফাইব্রোব্লাস্টই মেইনলি তৈরি করে। স্পেশালি জেনারেল কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সটা ফাইব্রোব্লাস্টই তৈরি করবে। দেন এই ফাইব্রোব্লাস্ট ওন হিলিং বা রিপেয়ারেও হেল্প করে। ফাইব্রোব্লাস্টের যদি আমরা একটু ফিচার দেখতে চাই, সেলগুলো ইলংগেটেড থাকে, ফ্ল্যাট থাকে এবং ফিউজিফর্ম হয় উইথ নিউমারাস প্রসেস। এই যে আমরা অনেকগুলো প্রসেস দেখতে পাচ্ছি, এরকম প্রসেস যুক্ত একটা সেল, যে সেলের সাইটোপ্লাজম থাকে অ্যাবান্ডেন্ট এবং সাইটোপ্লাজম হয় বেজোফিলিক। অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকে কারণ এখানে অনেক অর্গানেলই থাকে। যেমন আমরা দেখব এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক থাকে, গলজি অ্যাপারেটাস থাকে, মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে। কোন সেলের মাঝে যদি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে তাহলে সেই সেলে অবশ্যই বেজোফিলিক হবে, কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রাফ হয় ডিউ টু প্রেজেন্স অফ দি রাইবোসোম। আর রাইবোসোমের কম্পোজিশনে থাকে আরএনএ, আর আরএনএ মানে অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর অ্যাসিডের অলওয়েজ বেজের প্রতি আসক্তি থাকে, বেজোফিলিক হয়। সুতরাং যে সেলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকবে সেই সেল অবশ্যই বেজোফিলিক হবে। তাহলে আমরা বুঝলাম ফাইব্রোব্লাস্টের সাইটোপ্লাজমটা খুব বেজোফিলিক হয়। এখন কেন এখানে এত বেশি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে? তার আনসার হচ্ছে এ একটা প্রোটিন সিনথেসাইজিং সেল। ফাইব্রোব্লাস্ট প্রচুর পরিমাণে প্রোটিন সিনথেসিস করে, যেমন কোলাজেন ফাইবার তৈরি করে বা বিভিন্ন ফাইবার যে তৈরি করে সেগুলো কিন্তু প্রোটিন। আবার ম্যাট্রিক্স এর মাঝে গ্লাইকোপ্রোটিন থাকে, প্রোটিওগ্লাইকান থাকে, সবগুলোতেই প্রোটিন আছে। সুতরাং ফাইব্রোব্লাস্ট হচ্ছে একটা প্রোটিন সিনথেসাইজিং সেল যে প্রচুর পরিমাণ প্রোটিন সিনথেসিস করে। আর প্রোটিন সিনথেসিস করতে হলে অবশ্যই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে হবে। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যত বেশি হবে তত সেই সেল বেজোফিলিক হবে। ফাইব্রোব্লাস্টের নিউক্লিয়াস আমরা দেখব, একটা নিউক্লিয়াস থাকে সেন্টারের মাঝে। নিউক্লিয়াসটা ওপেন ফেসড, মানে নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে খুব বেশি হিটারোক্রোমাটিন পাওয়া যাবে না। নিউক্লিয়াসটা লার্জ হবে, ওভয়েড ইন শেপ হবে এবং নিউক্লিয়াসটা পেইল স্টেইনড হবে, পেইল। আমরা সেলের ভিডিওতে আমি বলেছিলাম যে নিউক্লিয়াস যত ডার্ক হবে, যত প্রমিনেন্ট হবে তার মানে সে তত লেস অ্যাক্টিভ হবে। কিন্তু ফাইব্রোব্লাস্ট তো খুবই অ্যাক্টিভ একটা সেল, প্রচুর প্রোটিন সিনথেসিস করতে হয়। সুতরাং এই সেলের নিউক্লিয়াসে ইউক্রোমাটিনের পরিমাণ বেশি থাকবে, হিটারোক্রোমাটিনের পরিমাণ কম থাকবে। আর হিটারোক্রোমাটিন যত কম থাকবে সে তত পেইল স্টেইনিং হবে। সুতরাং আমরা বলবো ফাইব্রোব্লাস্টের নিউক্লিয়াসটা পেইল স্টেইনড হবে এবং এর একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিওলাস থাকে। এই যে নিউক্লিওলাস, কোন সেল যত অ্যাক্টিভ হয় তার নিউক্লিওলাস তত ওয়েল ডিফাইন্ড হয়। তো এই ফাইব্রোব্লাস্টকে আমরা কানেকটিভ টিস্যুর কোন জায়গাতে পাই? আমরা নিশ্চয়ই বাচ্চাদের মাথায়, ফিমেলদের স্পেশালি উকুন পাওয়া যায়, উকুন দেখি। উকুনগুলো থাকে এরকম চুলের গায়ের মধ্যে বসে থাকে, চুলের গায়ের সাথে লেগে থাকে উকুনগুলো। একই রকম ভাবে ফাইব্রোব্লাস্টও থাকে, ফাইব্রোব্লাস্ট তারই নিজেরই তৈরি ফাইবারের গায়ের সাথে লেগে থাকে। তাহলে আমরা যদি বলি ফাইব্রোব্লাস্ট কোথায় পাওয়া যাবে, আনসার হবে ফাইব্রোব্লাস্ট গুলো ফাইবারের গায়ে লেগে থাকে। কোন ফাইবার? কোলাজেন ফাইবারের গায়ে। এখন আমরা দেখব ইনঅ্যাক্টিভ যে ফাইব্রোব্লাস্ট, সেই ফাইব্রোব্লাস্টের নাম হচ্ছে ফাইব্রোসাইট। তাহলে ফাইব্রোসাইট আসলে ইনঅ্যাক্টিভ ফাইব্রোব্লাস্ট। এবং ইনঅ্যাক্টিভ কখন হয়? যখন বুড়া হয়ে যায়, বুড্ডা হো গায়া। সো ওল্ড ফাইব্রোব্লাস্ট গুলোকেই ফাইব্রোসাইট বলে। আর ওল্ড অবস্থায় অ্যাক্টিভিটি কমে যায়, সো এরা হচ্ছে ওল্ড এন্ড ইনঅ্যাক্টিভ ফাইব্রোব্লাস্ট। ওল্ড এন্ড ইনঅ্যাক্টিভ যে বলছি, আসলে তাদের অ্যাক্টিভিটিটা কি ছিল? এদের অ্যাক্টিভিটি ছিল প্রোটিন সিনথেসিস। তার মানে এরা প্রোটিন সিনথেসিস কমিয়ে ফেলে। আর প্রোটিন সিনথেসিস কমিয়ে ফেললে এই জাতীয় সেলের আমরা দেখব তার খুব বেশি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না।
এই জন্য এর বেজোফিলিক প্রপার্টি কমে যাবে, ইভেন এই সেলগুলো অ্যাসিডোফিলিক হয়ে যাবে। সুতরাং ফাইব্রোসাইটের আমরা দেখব তার সাইটোপ্লাজমটা অ্যাসিডোফিলিক হবে এবং সাইটোপ্লাজম থাকে স্ক্যান্টি, খুবই কম পরিমাণে, অর্গানিলির পরিমাণও কম থাকে। এর নিউক্লিয়াসটা থাকে হচ্ছে ডার্ক, এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিউক্লিয়াসটা ডার্ক হবে। ওই যে একটু আগে বলেছি যে ফাইব্রোব্লাস্টের নিউক্লিয়াসটা পেইল কালারের, কারণ সে হাইলি অ্যাক্টিভ সেল, কিন্তু ফাইব্রোসাইট তো অ্যাক্টিভিটি কমে গেছে, সে তো অলমোস্ট ইনঅ্যাক্টিভ সেল, সে তো বুড়া সেল, ওল্ড সেল। সুতরাং তার তো নিউক্লিয়াসটা এখন হিটারোক্রোমাটিনের পরিমাণ বেড়ে যাবে, আর হিটারোক্রোমাটিন বেড়ে গেলে আলটিমেটলি নিউক্লিয়াসটা ডিপ স্টেইনড হবে। আমরা নিউক্লিয়াস ইস্যুতে বলবো যে ফাইব্রোসাইটের নিউক্লিয়াসটা হবে ডিপলি স্টেইনড। একটু আগে আমি ফাইব্রোব্লাস্টের ক্ষেত্রে বলেছিলাম ফাইব্রোব্লাস্টের নিউক্লিয়াসটা পেইল স্টেইনড, কেন? কারণ ফাইব্রোব্লাস্টের মধ্যে ইউক্রোমাটিনের পরিমাণ বেশি, হিটারোক্রোমাটিনের পরিমাণ কম ছিল এবং ফাইব্রোব্লাস্ট হাইলি অ্যাক্টিভ সেল ছিল, কিন্তু ফাইব্রোসাইটের তো অ্যাক্টিভিটি কমে গেছে। সুতরাং তার মাঝে হিটারোক্রোমাটিনের পরিমাণ বেশি থাকবে, ইউক্রোমাটিনের পরিমাণ কম থাকবে, আর ইউক্রোমাটিন কম থাকে, হিটারও বেশি থাকে বলেই এই নিউক্লিয়াসটা ডার্ক স্টেইন বা ডিপ স্টেইনড হবে। মায়োফাইব্রোব্লাস্ট নামে আরেকটা সেল আমরা পাই, অ্যাকচুয়ালি এই নামের সাথে দুটো পার্ট লাগানো আছে, মায়ো এবং ফাইব্রোব্লাস্ট। মায়ো মানে হচ্ছে মাসল, আর ফাইব্রোব্লাস্ট তো ফাইব্রোব্লাস্ট, তাহলে এই ফাইব্রোব্লাস্টটা মাসলের মতো। মাসলের মতো বলতে বোঝাচ্ছে এই ফাইব্রোব্লাস্টটা কন্ট্রাক্ট করতে পারে। নরমালি ফাইব্রোব্লাস্ট কন্ট্রাক্ট করার কথা না, মাসলের কন্ট্রাক্ট করার কথা, কিন্তু এই সেলটা দেখবো আমরা, এরা ফাইব্রোব্লাস্ট কিন্তু দে ক্যান কন্ট্রাক্ট। কেন কন্ট্রাক্ট করতে পারে? কারণ হচ্ছে এই সেলের মাঝে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট পাওয়া যায়। সো যেহেতু এই এই ধরনের ফাইব্রোব্লাস্টের মাঝে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট থাকে, সো দে আর মডিফাইড ফাইব্রোব্লাস্ট, দে ক্যান কন্ট্রাক্ট, দে আর মাসল লাইক ফাইব্রোব্লাস্ট। এরকম মায়োফাইব্রোব্লাস্ট আমরা পাবো হচ্ছে যেমন সেমিনিফেরাস টিউবুলের চারপাশে মাইওয়েড সেল নামে একটা সেল পাওয়া যায়। এই মাইওয়েড সেলটা কিন্তু কন্ট্রাক্টাইল সেল, এ হচ্ছে একটা মায়োফাইব্রোব্লাস্ট। নেক্সট সেলে চলে যাচ্ছি, ম্যাক্রোফেজ। ম্যাক্রো মানে বড়, ফেজ মানে দশা, অবস্থা, তাইলে এর একটা বড় সরো সেল। আমরা আমাদের বডিতে দুই রকমের ফেগোসাইটিক সেল পাই, একটা হচ্ছে মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সেল, আর একটা হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার ফেগোসাইটিক সেল। এই যে সেলটা, এর নিউক্লিয়াস একটাই দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই ম্যাক্রোফেজ, যার আরেক নাম মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সেল। কিন্তু এই সেলটা, যার মাঝে নিউক্লিয়াসটা মনে হচ্ছে তিন ভাগ বা তিনটা পার্ট, বা মনে হচ্ছে তিনটা নিউক্লিয়াস তার, তাহলে এই সেলটার নাম দিব পলিমরফো নিউক্লিয়ার ফেগোসাইটিক সেল, বেসিক্যালি দিস ইজ দ্য নিউট্রোফিল। তাহলে ম্যাক্রোফেজকে বলে মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সেল, আর নিউট্রোফিলকে বলে পলিমরফো নিউক্লিয়ার ফেগোসাইটিক সেল। এই সেলগুলো ফেগোসাইটিক সেল কারণ দে ক্যান এনগালফ ফরেন বডি এন্ড রিমুভ দেম, সো এই কারণে এদেরকে ফেগোসাইটিক সেল বলে। দে হ্যাভ দ্য প্রপার্টি অফ ফেগোসাইটোসিস, এই জন্য তাদেরকে ফেগোসাইটিক সেল বলে। তো ম্যাক্রোফেজ হচ্ছে মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সেল। এই সেলগুলো ফাইব্রোব্লাস্টের তুলনায় থাকে কম পরিমাণে এবং এরা ফেগোসাইটিক প্রপার্টি আছে। ম্যাক্রোফেজ তিন জায়গা থেকে তৈরি হতে পারে, একটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইম থেকে, জাস্ট লাইক ফাইব্রোব্লাস্ট যেভাবে তৈরি হয়েছে, অথবা ফাইব্রোব্লাস্ট নিজে কনভার্ট হয়ে ম্যাক্রোফেজ তৈরি করতে পারে, অথবা ব্লাডের মনোসাইট টিস্যুতে ঢুকে পড়ে সাইজে বড় হয়ে ম্যাক্রোফেজ তৈরি করতে পারে। দিজ আর দ্য সোর্সেস অফ দি ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের যদি আমরা সাইটোপ্লাজম দেখি, সেখানে অনেক নিউমেরাস লাইসোজোম পাওয়া যায়, যে লাইসোজোমের মাঝে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। ম্যাক্রোফেজ গুলো যখন আমরা রেস্টিং স্টেজে দেখব, একটা ম্যাক্রোফেজ যার কোনো কাজ নাই, সেই ম্যাক্রোফেজটা দেখব সে ইরেগুলার শেপ, সাথে ফিলোপোডিয়া পাওয়া যায়, শেপটা ইরেগুলার হবে, ফিলোপোডিয়া থাকে এবং তার নিউক্লিয়াসটা হাইপার ক্রোমাটিক হয়ে যায়। একটু আগে আমি বলেছিলাম যে সেল ইনঅ্যাক্টিভ থাকে
তার নিউক্লিয়াসই হাইপারক্রোমাটিক হয়, তার হিটারোক্রোমাটিনের পরিমাণ বেড়ে যায়, এই জন্য সে হাইপারক্রোমাটিক হয়ে যাবে। সুতরাং ম্যাক্রোফেজ রেস্টিং স্টেজে তার নিউক্লিয়াসটা হাইপারক্রোমাটিক হয় এবং এরা রেটিকুলার ফাইবারের গায়ে লেগে থাকে, তার মানে এরা কোথাও না কোথাও অ্যাটাচড হয়ে থাকে। কিন্তু সেলটা যখন অ্যাক্টিভ স্টেটে চলে যাবে, তার মানে সে যখন কোনো ফ্যাগোসাইটিক প্রপার্টি শো করবে বা সে যখন কোনো কিছু এনগালফের পর্যায়ে যাবে, সে অ্যাক্টিভিটি দেখাচ্ছে, সেই সময়টাতে সেলটা হবে অভয়েড ইন শেপ, ইরেগুলার আর থাকবে না এবং সেলটা ফ্রি হয়ে যাবে। আমরা দেখেছি রেস্টিং অবস্থায় সে রেটিকুলার ফাইবারের গায়ে লেগেছিল, কিন্তু অ্যাক্টিভ অবস্থায় সে ফ্রি থাকলো এবং অ্যাক্টিভ অবস্থাতে তার মাঝে মুভমেন্ট দেখা যাবে, অ্যামিবয়েড মুভমেন্ট। আমাদের বডিতে বিভিন্ন জায়গাতে ম্যাক্রোফেজ গুলো বিভিন্ন নামে বসে থাকে এবং সবগুলো ম্যাক্রোফেজ মিলে একটা সিস্টেম তৈরি হয় যার নাম মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। তাহলে ম্যাক্রোফেজেস ইন ভেরিয়াস অর্গানস ফর্ম এ সিস্টেম কল্ড মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। এই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম নিয়ে শর্ট নোট আছে পরীক্ষাতে, তখন আমরা এইটুকু লিখবো, একটা ডেফিনিশন দিব, দেন কোন জায়গায় কি নামে আছে সেই নামগুলো দিব। যেমন স্কিনের মাঝে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম ল্যাঙ্গারহ্যান্স সেল, ব্লাডের মাঝে তার নাম মনোসাইট, লাঙের মাঝে তার নাম অ্যালভিওলার ম্যাক্রোফেজ অর ডাস্ট সেল, লিভারের মাঝে তার নাম কুপার সেল, ব্রেইনের মাঝে তার নাম মাইক্রোগ্লিয়া, বোনের মাঝে তার নাম অস্টিওক্লাস্ট, কানেকটিভ টিস্যুতে তার নাম হিস্টিওসাইট। তো এই ম্যাক্রোফেজের কাজ কি বা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের কাজ কি? দুটো কাজ। একটা কাজ অলরেডি আমি বলেছি, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এবং ফ্যাগোসাইটোসিস এর মাধ্যমে সে ডিফেন্স মেকানিজমে হেল্প করে, ইমিউনিটি দেয় সে। আর দুই নাম্বার ফাংশন হচ্ছে এই সেলগুলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে, সে ফ্যাগোসাইটোসিস করে কোন একটা ফরেন বডিকে, তারপরে সে যদি এটাকে ডিস্ট্রয় করে ফেলতে পারে তো শেষ হয়ে গেল, কিন্তু যদি না পারে তখন সে সেটাকে প্রেজেন্ট করে দেয় লিম্ফোসাইটের কাছে, যাতে লিম্ফোসাইট এবার অ্যাকশন নিতে পারে। এই কাহিনীটাকেই বলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, সে প্রেজেন্ট করে লিম্ফোসাইটের কাছে, হেল্পার টি সেলের কাছে, দিস ইজ কল্ড অ্যান্টিজেন প্রেজেন্টেশন। সো ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে, এইভাবে ডিফেন্সে হেল্প করে, প্লাস অ্যান্টিজেন প্রেজেন্টেশনে হেল্প করে। আরেকটা সেল হচ্ছে প্লাজমা সেল। এই প্লাজমা সেল হচ্ছে একটা ওয়ান্ডারিং সেল অফ দি কানেকটিভ টিস্যু। একটু আগে আমি যে দুটো সেল বলেছি দুটোই ছিল ফিক্সড সেল, কিন্তু প্লাজমা সেল একটা ওয়ান্ডারিং সেল অফ দি কানেকটিভ টিস্যু, এবং এই সেলগুলো বি লিম্ফোসাইট মডিফাই হয়ে তৈরি হয়। এই সেলগুলোকে আমরা বেশি পাবো মিউকোসা, সাবমিউকোসা এবং গ্রেটার ওমেন্টামের মাঝে। সেলগুলো দেখতে গোলগাল, রাউন্ডেড ইন শেপ, উইদাউট এনি প্রসেস, এদের কোনো প্রসেস পাওয়া যাবে না। এদের সাইটোপ্লাজমটা বেসোফিলিক হবে, তার কারণ হচ্ছে আবারও এরা হিউজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যারি করে। প্রশ্ন হতে পারে এর মাঝে এত রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন থাকে, কারণ এরা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি গুলো প্রোটিন ইন নেচার, তার মানে প্লাজমা সেলও প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন হিউজ অ্যামাউন্টে তৈরি করে বলেই তার সাইটোপ্লাজমের মাঝে প্রচুর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আর এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে বলে তার সাইটোপ্লাজমও বেজোফিলিক হবে। আমরা যদি প্লাজমা সেলের নিউক্লিয়াসের দিকে দেখি, তাহলে নিউক্লিয়াসটা কেমন দেখবো তার আগে আমি দুটো ছবি দেখে নিচ্ছি। মনে করি এই একটা সেল পাওয়া গেল, এন্ড দিস ইজ দা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা কোথায় আছে? আছে সেন্টারে। তাহলে নিউক্লিয়াসটা এখন দেখা যাচ্ছে এই সেলের সেন্টারে আছে। আরেকটা ছবি দেখি, এই হচ্ছে সেল এন্ড দিস ইজ দা নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসটা কই আছে? সেন্টারে আছে কি? নো, সে আছে পেরিফেরির দিকে, এটাকে বলে এক্সেন্ট্রিক পজিশনে আছে। তো প্লাজমা সেলের নিউক্লিয়াস আসলে থাকে এক্সেন্ট্রিক পজিশনে, সেন্টারে থাকে না, সেন্টার থেকে দূরে থাকে, এক্সেন্ট্রিক পজিশনে থাকে। এবং এই নিউক্লিয়াসের মাঝে আমরা ইউক্রোমাটিন আর হিটারোক্রোমাটিন কে দেখব রেডিয়ালি এন্ড অল্টারনেটিভলি অ্যারেঞ্জড। রেডিয়ালি, রেডিয়ালি মানে হচ্ছে এইভাবে সাজানো থাকে, দিস ইজ কল রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট।
ঠিক আছে, সেন্টার থেকে বাইরের দিকে মনে হবে রের মতো করে ছড়িয়ে যাচ্ছে। এইভাবে ইউক্রোমাটিন আর হিটার ক্রোমাটিন অল্টারনেটিভলি অ্যারেঞ্জ করা থাকে। এই জন্য বলা হয় প্লাজমা সেলের নিউক্লিয়াসটা দেখতে কার্ট হুইল অ্যাপিয়ারেন্স অর ক্লক ফেস অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। কার্ট হুইল মানে কি? কার্ট মানে গরুর গাড়ি, গরুর গাড়ির চাকার মতো তার নিউক্লিয়াস দেখতে, এই জন্য এটাকে বলে কার্ট হুইল অ্যাপিয়ারেন্স অথবা ঘড়ির ডায়ালের মতো ক্লক ফেস অ্যাপিয়ারেন্স বলা হয়। পরীক্ষাতে এক্সপ্লেইন করতে বলে কেন প্লাজমা সেলের নিউক্লিয়াসটা কার্ট হুইল অ্যাপিয়ারেন্স দেখা যায়। তা আমরা কি উত্তরে দিব? আমরা বলবো প্লাজমা সেলের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মাঝে ইউক্রোমাটিন আর হিটারোক্রোমাটিন রেডিয়ালি এন্ড অল্টারনেটিভলি অ্যারেঞ্জ করা থাকে, এই জন্যই কার্ট হুইল অ্যাপিয়ারেন্স দেখা যায়। তো প্লাজমা সেলের কাজ কি? কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন। আরেকটা সেল চলে আসলাম, তার নাম মাস্ট সেল। এই মাস্ট সেল হচ্ছে একটা ফিক্সড কানেকটিভ টিস্যু সেল, এবং এই সেলগুলো বোন মেরো থেকে তৈরি হয়, দেখতে গোলগাল একটা সেল। এই সেলের নিউক্লিয়াসটা থাকে সেন্টারে, নিউক্লিয়াসটা সেন্টারে থাকে। প্লাজমা সেলে যেমন এক্সেন্ট্রিক নিউক্লিয়াস ছিল, কিন্তু মাস্ট সেলে নিউক্লিয়াসটা সেন্টারেই থাকে। এর সাইটোপ্লাজমে প্রচুর মেটাক্রোমাটিক গ্রানিউল পাওয়া যায়। এই যে গোল গোল দানাদার জিনিস দেখা যাচ্ছে, দিজ আর দা গ্রানিউলস, এবং এই গ্রানিউল গুলো হচ্ছে মেটাক্রোমাটিক গ্রানিউল। মেটাক্রোমাটিক গ্রানিউল মানে কি? নর্মালি গ্রানিউল গুলো বেজোফিলিক, এদেরকে যখন আমরা স্টেইন করব মিথিলিন ব্লু বা টলোডিন ব্লু দিয়ে যখন স্টেইন করব, স্টেইনটা ব্লু হওয়ার কথা, কিন্তু এদের মাঝে এত বেশি সালফেট আয়ন থাকে যে আলটিমেটলি কালার চেঞ্জ হয়ে রেড বা পার্পল হয়ে যায়। এই ঘটনাটাকে বলে মেটাক্রোমাশিয়া, আর মেটাক্রোমাশিয়া দেখায়, এই জন্য তাকে এই গ্রানিউল গুলোকে বলে মেটাক্রোমাটিক গ্রানিউল, কালার চেঞ্জ করে ফেলে ডাইয়ের। সুতরাং আমরা বললাম মাস সেলের সাইটোপ্লাজমে প্রচুর মেটাক্রোমাটিক গ্রানিউল পাওয়া যাবে। মাস সেল থাকে কোন জায়গায়? এক থাকে হেপাটিক ক্যাপসুলে, মানে লিভারের যে ক্যাপসুল সেখানে, ব্লাড ভেসেলে থাকে, মিউকোসা সাব মিউকোসাতে প্রচুর মাস সেল পাওয়া যায়। পরীক্ষার জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাস্ট সেলের গ্রানিউলে কি পাওয়া যায়, গ্রানিউল গুলোতে থাকে কি। আমরা মাস্ট সেলের গ্রানিউলে অনেক কিছু পাবো, কয়েকটা নাম দেখাচ্ছি। একটা হচ্ছে হেপারিন থাকে, হিস্টামিন থাকে, সিরাইন প্রোটিয়েজ থাকে, ইউসিনোফিল কেমোটেকটিক ফ্যাক্টর থাকে, নিউট্রোফিল কেমোটেকটিক ফ্যাক্টর থাকে, আর থাকে লিউকোট্রিয়েন্স সি4 ডি4 ই4। এইগুলো হচ্ছে মাস্ট সেলে গ্রানিউলের কন্টেন্ট। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। দেন আসে আরেকটা সেল যার নাম পিগমেন্ট সেল অর মেলানোসাইট। এই পিগমেন্ট সেল গুলো লম্বা লম্বি একটা সেল, লং ইলংগেটেড সেল, এবং তার লং প্রসেস পাওয়া যায়। এই সেলের সাইটোপ্লাজমে অনেক মেলানিন গ্রানিউল পাওয়া যায় যার নাম মেলানোসোম। মেলানিন গ্রানিউল গুলোর নাম হচ্ছে মেলানোসোম। তাহলে সাইটোপ্লাজমে মেলানিন গ্রানিউল বা মেলানোসোম পাওয়া যাবে। সেলগুলো ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে, দে আর নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ। তো এই পিগমেন্ট সেল কোথায় পাওয়া যায়? এক পাওয়া যায় এপিডার্মিস অফ দি স্কিনে, তাছাড়া কোরোয়েডে পাওয়া যায়, আইরিশে পাওয়া যায়, প্রচুর মেলানোসাইট পাওয়া যায়। তবে এই পিগমেন্ট, যে মেলানিন পিগমেন্ট থাকে মেলানিন গ্রানিউলে, গ্রানিউল থেকে আলটিমেটলি পিগমেন্ট গুলো বের হয়ে আসে, এসে এপিডার্মাল সেলের মধ্যে ঢুকে পড়ে, কেরাটিনোসাইটের ভিতরে এই মেলানিন পিগমেন্ট গুলো ঢুকে পড়ে। তো যাই হোক, এই হচ্ছে পিগমেন্ট সেল অর মেলানোসাইট। কানেকটিভ টিস্যুর এই পর্যন্তই আজকের আমার আলোচনা। আগামী ভিডিওতে কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্স পোর্শন নিয়ে আলাপ করব, দেন ইন্ডিভিজুয়াল কানেকটিভ টিস্যু নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, ফর ওয়াচিং মাই চ্যানেল, ফর বিং উইথ মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইল আইক অ্যানাটমি বাই ক্লিকিং দিস বেল আইকন, অ্যান্ড প্লিজ শেয়ার দ্য কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড গিভ এ লাইক অ্যান্ড কমেন্ট in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.